অপরিচিত নাম্বার থেকে মোবাইলে কল আসবে না। আপনার মোবাইলের যে নাম্বারগুলো সেভ আছে সেই নাম্বারগুলো থেকেই শুধু কল আসবে। আপনি চাইলে যে কোনো নাম্বারে কল দিতে পারবেন। এই অসাধারণ কাজটি আপনার ওয়াইফ অথবা ছোট বোনের মোবাইলে অন করে দিতে পারেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মোবাইলেও অন করতে পারেন, কারণ মেয়েদের মোবাইলের সিমে অনেক অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে বিরক্ত করে থাকে। চলুন শিখে নেই। এই জন্য আপনি প্রথমে মোবাইলের ডায়াল প্যাড অ্যাপটি ওপেন করবেন। উপরের দিকে ট্রিডট অপশন পেয়ে যাবেন, এই ট্রিডটে চাপ দিবেন, দেন সেটিংসে চাপ দিবেন। এখানে অনেক সেটিংস থাকবে। আপনি ব্লকড নাম্বারস সেটিংসে ক্লিক করবেন। এই যে দেখুন কলিং অ্যাকাউন্টসের উপরেই সেটিংসটি আছে। দেন আননাউন এই সেটিংসটি অন করে দিবেন। অনেকের মোবাইলে এই সেটিংসটি অন করা থাকলেও অপরিচিত যে নাম্বারগুলো মোবাইলে সেভ নেই সেই নাম্বারগুলো থেকে কল আসতে পারে। এই সেটিংসটি সবার মোবাইলে সঠিক কাজ করে না। আপনার মোবাইলে যদি সেটিংসটি ভালোভাবে কাজ না করে তাহলে প্লে স্টোর থেকে গোপন একটি অ্যাপ ইনস্টল করবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করে কলস ব্ল্যাকলিস্ট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন। নিচের দিক থেকে কন্টিনিউয়ে চাপ দিবেন এবং কলস ব্ল্যাকলিস্ট অ্যাপটি সিলেক্ট করে দিবেন। স্ট্যাটাস ডিফল্টে চাপ দিবেন। অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যাপের হোম পেজের উপরের দিক থেকে ত্রিডটে চাপ দিয়ে সেটিংসে চাপ দিবেন এবং এখান থেকে ব্লকিং উপরের যে সেটিংসটি আছে ব্লকিং এই সেটিংসে চাপ দিবেন। কলস সেটিংস ডিফল্টভাবে অন থাকবে। আপনি প্রাইভেট নাম্বারস অ্যান্ড আননাউন নাম্বারস এই দুইটি সেটিংস অন করে দিবেন। এই দুইটি সেটিংস অ্যাপে অন করে দিলেই আপনার কাজ কমপ্লিট। এখন এই মোবাইলে যে সিম আছে এই সিমগুলোতে অপরিচিত নাম্বার থেকে কল আসবে না। যে নাম্বারগুলো সেভ আছে সেই নাম্বারগুলো থেকে শুধুমাত্র কল আসবে। আবার যদি আপনি সেটিংসটি বন্ধ করতে চান খুব সহজে বন্ধ করতে পারবেন। যে সেটিংসগুলো অন করতে হবে দেখিয়েছি সেই সেটিংসগুলো শুধু অফ করে দিবেন, তাহলে অফ হয়ে যাবে যে কোনো নাম্বার থেকে কল আসবে। আশা করি আপনি ভিডিওটি ছোট্ট হলেও অনেক বেশি উপকৃত হয়েছেন। আর হ্যাঁ, আপনার মোবাইলে অপরিচিত নাম্বার থেকে কল আসবে না কিন্তু কে কল দিয়েছে তা দেখতে পারবেন, নাম্বারটি কিন্তু অ্যাপে শো হবে।